ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতিটি এখন রয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। খাবারের সন্ধানে হাতিটি বারবার লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কের মধ্যে আছে এলাকাবাসী। এর আগে কুড়িগ্রাম সিরাজগঞ্জে তাণ্ডব চালায় এই বন্য হাতিটি। এদিকে হাতিটি উদ্ধারে ভারত থেকে 3 সদস্যের বিশেষজ্ঞ দল আগামীকাল সরিষাবাড়ী আসছেন। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। বন বিভাগ জানায়, গত 28 জুন আসামের গহীন অরণ্য থেকে উজানের ঢলে ভেসে আসে হাতিটি। প্রায় এক মাস হাতিটি আটকা পড়ে থাকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নয়াচরে। এরপর হাতিটি বগুড়া সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল ঘুরে খাবারের খোঁজে জামালপুরে আসে। এখন হাতিটি সাতপা ইউনিয়নের উত্তর চুনিয়ার পটল গ্রামে অবস্থান করছে। এদিকে খাবারের সন্ধানে ছুটে আসা হাতিটি যখন তখন লোকালয়ে হানা দেয়, আতঙ্কে আছে এলাকাবাসী। বন্যার পানিতে মানুষ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা নিয়ে মানুষ মনে করেন অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে। তারপর আবার যদি দেখেন হাতি আইসা, মানুষের ক্ষয়ক্ষতি করতেছে, মানুষ আতঙ্কিতের মধ্যে সারা রাত ঘুমাইতে পারে না। সারা রাত মনে করেন মানুষ এই আমরা টিম বাইরে লাগে, তারপরে ডাম বাইরে লাগে, আগুন ধরায় বই তখন লাগে, বাড়ি ঘর উত্তর চলতেছে, ভাঙচুর করতেছে, আমাদের বউ বাচ্চা নিতে লাগে, শোয়ার পরে বাচ্চা চিলাড়ি দেয়, এমন ক্ষয়ক্ষতি আমাদের মানে আতঙ্কের ভিতর বিষয়। রাত্রিতে হঠাৎ করে উঠে ঘর দরজা ভাঙচুর করতেছে, এই জন্যই আমরা এখন এলাকার লোক ভয়ভীতি। আমরা এটা সরকারের কাছে এটাই আবেদন করতেছি, অতি তাড়াতাড়ি কিভাবে এখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে যেতে পারে। এদিকে হাতিটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানালেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের এই কর্মকর্তা। হাতিটি আসলে খাবার না পেয়ে একদম লোকালয়ে চলে আসছে, মানুষের একদম কাছাকাছি, উঁচু কোনো জায়গা এখানে পাওয়া যাচ্ছে না বলেই হাতিটি আসলে আমরা ট্যাঙ্কুলাইজার করতে পারছি না। আপনি জানেন যে ট্যাঙ্কুলাইজার করলে পানির মধ্যে সেচে কোনো সময় পানির মধ্যে অসুস্থ হয়ে গেলে তাকে তোলা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমরা আসলে পুরো টিমটাই কাজ করতেছি, যে কোনো মতে আমরা আমাদের পরিস্থিতি যদি এমন হয় যে ইমার্জেন্সি তাকে আমাদের ট্যাঙ্কুলাইজ করতে হবে, আমরা কিন্তু রেডি। গত 2 দিনে রাতের আধারে গ্রামের 2টি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভাঙচুর করে হাতিটি। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।